রাজ্যের ভিন ভিন প্রান্তর লগতে গোয়ালপাড়া জেলার শিমলিতোলা আর বাকাইতারিতো পৃথকে পৃথকে পূর্ণগতি চলিছে রাস মহোৎসবর ব্যাপক আয়োজনের প্রস্তুতি। এইবেলি নদিনিয়া কার্যসূচীরে অনুষ্ঠিত হব শিমলিতোলা আঞ্চলিক রাস মহোৎসব। 25 ডিসেম্বরের 3 ডিসেম্বর চলবলিয়া রাস মহোৎসবর ইতিমধ্যে মৃন্ময় শিল্পীসকলে কৃষ্ণর বিভিন্ন প্রতিমূর্তিসমূহ নির্মাণ করাত ব্যস্ত হয়ে পড়েছে। শিমলিতোলা রাস মহোৎসবর মূল মন্ডপর কামও প্রায় সম্পূর্ণ হওয়ার পথত। প্রস্তুতি আমার মোটামুটি 10 দিনমান আগরপরাই কমিটি গঠন হয়ে গেছে। মানে প্রেসিডেন্ট, সেক্রেটারি কুমুদ মেধি, মানে বিক্রম দাস। আমার মোটামুটি বহু বছর 100 বছরের উপর আমার হয়ে গেল ইয়াতে রাস উদযাপন করা। তো আমার 25 তারিখে অধিবাস, 25 তারিখেরপর 3 ডিসেম্বরলে আমার রাস কার্যসূচী চলিব 9 দিনিয়া করে। আমার প্রথম দিন 25 তারিখে অধিবাসের পিছন শেষের দিনাখন আমার বিয়া বলে কয়। তারপর 25, 26, 27, 28, 29, 30 এই যে গোটাই আমার সাংস্কৃতিক কার্যসূচী আছে। 30 তারিখে আমার এই করিশ্মা নাথে ইয়াতে নাম পরিবেশন করব। 1 তারিখে এই আমার যাত্রা অভিনয় হব। 2 তারিখে আমার আর্টিস্ট আসব। এরকম বিভিন্ন সাংস্কৃতিক কার্য আছে। 3 তারিখে আমার মানে মূর্তি বিসর্জন দিয়া হব। আর মূর্তি আমার স্টল হিসাবত ইমেজ আমার 10টামান থাকে, ঠাইও কম। এইখানে আমি যেখানে পারো ধর 56টা বা 58টার ভিতর আমার মূর্তি ইতিমধ্যে আমি বনাব দিয়া হয়েছে। বৈদ্যুতিক মূর্তি না থাকে আমার। ইপিনে মাতিয়ার বাকাইতারিতো চলিছে রাসর পূর্ণ প্রস্তুতি। 45 সংখ্যক বাকাইতারি আঞ্চলিক রাস মহোৎসব এইবার 25 নভেম্বরের 28 নভেম্বর আয়োজন করা হব। শ্রীকৃষ্ণর বিভিন্ন ভাবভঙ্গীরে নির্মিত মৃন্ময় মূর্তিয়ে প্রাধান্য পাব বাকাইতারি রাস মহোৎসব। ইয়ার উপরে সাংস্কৃতিক আর প্রাকৃতিক দিকটুক গুরুত্ব আরোপ করা হয়েছে বাকাইতারি রাস মহোৎসব। রাসর প্রতিটি কার্যসূচীত রাইজর অংশগ্রহণ কামনা করে উদযাপন সমিতিয়ে। আপনাদের দেখিছে আমার যে রাসর মূর্তিবিল, যে মূর্তিবিল বনাই আছে ইতিমধ্যে প্রায় এসপ্তাহ আগরপরা আরম্ভ হয়েছে। আর আমার ইয়াত এইবার ডাঙরক এখন গেট হব, খুব অত্যাধুনিক এখন গেট হব, এওলকে বনাব। আর সেই গেটখন পাহাড়ের দরে একটা ধুনিয়া আকৃতি, একটা ধুনিয়া হব। আর ইয়ার পিছত আমার যে 45তম বাকাইতারি সার্বজনীন রাগযাত্রা মহোৎসবর এই বছর বিভিন্ন আকর্ষণ আছে। বিশেষ এই বছর অন্যান্য বছরের তুলনায় আমি বিভিন্ন ধরনের নতুন করবলে চেষ্টা করছো, যত শ্রীকৃষ্ণের যে আধ্যাত্মিকতা, সেই আধ্যাত্মিকতাক লগত রাখি আমি অত্যাধুনিক করার চেষ্টা করছো। আর আমার সুভাষনাথ ইতিমধ্যে সকলে জানে, অসমৰ এগৰাকী নাগাৰা নাম পরিবেশন করে, তেখেত ভারতের এগৰাকী বিখ্যাত লোকশিল্পী। তেখেতে আমার ইয়াত আহি এই মঞ্চত 27 তারিখে আহি পেলাই ইয়াত নাগাৰা নাম পরিবেশন করব। আর ইয়ার উপরে আমার ইয়াত এইবার পোনপ্রথমবারের বাবে জিলাভিত্তিক থিয় নাম প্রতিযোগিতা। আমার স্থানীয় যিসকল নামতি আছে তেওঁলোকৰ পৰা আৰম্ভ কৰি গোটেই গোৱালপাৰা জিলাৰ নামতি সকলক লক্ষ্য করে আমি গোৱালপাৰা জিলাভিত্তিক থিয় নাম প্রতিযোগিতা পাতিছো। আর ইয়ার পিছত আমার 26 তারিখে রাতি এখন আছে, রাতি নাটক আছে। আমার ইয়াত খুব বহুতো অভিনেতা অভিনেত্রী আছে, স্থানীয় শিল্পীসকলে লগ হয়ে পেলায় নাটক করব। আর ইয়ার পিছত 28 তারিখে আমার অসমৰ জনপ্রিয় কণ্ঠশিল্পী বিকি কলিতা, বিকি কলিতা আহি ইয়াত গীত পরিবেশন করব। তার লগতে যেহেতু আমি স্থানীয় শিল্পীক এই রাসখনে এইবার বিশেষভাবে গুরুত্ব দিছো, ইয়াত সত্রী আমার এখন স্কুল আছে, স্কুলের পর আহি পেলায় ইয়াত আমার কি কয় তেওঁলোকৰ যে নৃত্য খোলবাদন এই সকলোখিনি পরিবেশন করব। আর ইয়ার উপরে আমার মূর্তির ক্ষেত্রে ইয়াত গোটেই মূর্তিবর অত্যাধুনিক ধুনিয়া হব। আর ইয়ার লগতে আমার কি কয় এই প্রকৃতির লগত সংযুক্ত রাখি এই গছডাল দেখিছে আপনাদের, এই গছডালের তলতো মূর্তি থাকিব, বা আমার গোটেই অঞ্চলটো এক অত্যাধুনিক পরিবেশ। আর সকলে যাতে অসমৰ তথা গোৱালপাৰা জেলার প্রত্যেকেই আমার ইয়াত আহি পেলায় এক ধুনিয়া অনুভব করে বা ভাল অনুভব করে বা আধ্যাত্মিকতার ভরা একটা সুন্দর অনুভব করে তার প্রতি লক্ষ্য রাখি আমি চেষ্টা করে আছো। আর ইয়াত আমার গোটেই বাকাইতারিবাসী রাইজে সহযোগ করেছে, সহায় করেছে। আর আমি আশা করছো 26, 25, 27, 28 তারিখে তথা গোৱালপাৰা জেলার সকল রাইজে আমার ইয়ালে আহক, আমার ইয়াত ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ গ্রহণ করক, আর আহি পেলে আমাক সহায় সহযোগ করো, আশীর্বাদ দিয়ক, তাকে আশা করছো। নগরপেড়ার পর বাহারুল ইসলামের রিপোর্ট, এনি ভারত 24। নিবিড় কিনো অনবরত লাগি থাকা, কত নো লাগি আছো, ইমান সময় হল বাথরুমতে সোমাই আছ, তোর আজিকালি কি হয়েছে বাবা, কথা এটাও ভালকে নাপাত।
নিচাসক্ত ব্যক্তিক নিচামুক্ত কৰাৰ বাবে যোগাযোগ কৰক। ৰাষ্ট্ৰীয় টোল ফ্ৰী নম্বৰ 1800-1100-31। জিলা প্ৰশাসন আৰু জিলা সমাজ কল্যাণ বিভাগ কামৰূপ মহানগৰ অসম চৰকাৰৰ দ্বাৰা জনহিতাৰ্থে প্ৰচাৰিত।